আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি আপনাদের কাছে যে ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা যে মোমবাতি তৈরি করি, মোমবাতি করতে আমাদের কী কী লাগবে সে উপকরণগুলো নিয়ে একটু কথা বলবো। তো মোমবাতি তৈরি করতে আমাদের হচ্ছে মোম লাগবে, তা আমাদের লাগবে হচ্ছে গিয়ে মোম, তারপর হচ্ছে রজন। তো এখানে আমাদের মোম কিন্তু দু ধরনের লাগবে, একটা হচ্ছে সাদা মোম আর একটা হচ্ছে লাল মোম, লাল মোম বা মধু মোম যেটাকে বলে, আর এই হচ্ছে রজনটা। তো আমাদের কতটুকু পরিমাণ মোম লাগবে, এটা হচ্ছে সাদা মোমটা আমাদের লাগবে হচ্ছে 100 গ্রাম একটা থ্রি পিসের জন্য, আর লাল মোমটা লাগবে হচ্ছে 50 গ্রাম, আর রজনটা লাগবে হচ্ছে গিয়ে 25 গ্রাম একটা থ্রি পিসের জন্য। আমাদের এতটুকু হলেই যথেষ্ট। আর লাগবে হচ্ছে গিয়ে রং, রং এখানে আমি হচ্ছে ভ্যাট কালারটা ইউজ করব। আপনারা চাইলে সালফার পুশিয়ান যে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমি ভ্যাট কালারটা দিয়ে সবসময় কাজ দেখানোর চেষ্টা করি, কারণ হচ্ছে ভ্যাট কালারটা আপনার রং হিসেবে খুব ভালো টেক্সচার হয় এই জন্য। আর লাগবে হচ্ছে গিয়ে আমাদের ডাইস, ডাইসগুলো আপনারা মার্কেট থেকে কিনে আনতে পারেন, যে দোকানে দোকান থেকে আপনারা হচ্ছে রংগুলো আনতে যাবেন বা মোমগুলো আনতে যাবেন ওখানে গিয়ে বললেই হবে যে আমাকে বাটিকের মোমবাটিকের ডাইস দেখান বা মোমবাটিকের ডাইস নিব। তো এখানে হচ্ছে আমার, আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা ডিজাইনের ডাইস। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডাইস কিনে তারপর হচ্ছে কাপড়ে মোমবাটিক আপনাদের পছন্দ অনুযায়ী ফুল করে তারপর হচ্ছে মোমবাতি করে নিতে পারেন। তো মোমবাতি করার আগেও আমরা কিন্তু কাপড়টা থেকে ধুয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে মাড়টা ঝরিয়ে নিব, তারপর হচ্ছে মোমবাতিটা কাপড়ের মাঝে আমরা দিব। দেওয়ার পর হচ্ছে আমাদেরকে 12 ঘন্টার মতো রেখে দিতে হবে যেন মোমটা কাপড়ে ভালো করে সেট হয়ে যায়, তারপর হচ্ছে আমরা রং করে নিব। তো আমি এই প্রস্তুত প্রণালীগুলো আপনাদেরকে আরও ডিটেলসে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব। তো আজকে হচ্ছে শুধু মোমবাতি নিয়ে কথা বললাম, তারপর হচ্ছে কীভাবে মোমটা আমাদের গুলাতে হয় ওটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো অবশ্যই, তারপর মোমবাতি করেও আপনাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেখিয়ে দেব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন চ্যানেল সাদিয়া সেলাইঘর ওখান থেকে ঘুরে আসতে বলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।